গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার সকালবেলা স্নান করে একদম রেডি হয়ে গেছি, এবার যাবো পুজো দিতে। পুজো দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে গেছি অফিসের জন্য। অফিসে যাই, বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা আছে। কথা মানে আজকে একটা জায়গায় যাচ্ছি, সকাল সকাল পড়েছি মহা সমস্যায়। এখানে এক নাম্বার রেল গেট পড়েছে, গেট নাকি খুলবে না, আবার ঘুরে যেতে হবে। গেট খুলতো না, ঘুরে যেতে হবে। এই দেখো অফিস টাইমে সবার এই নাজেহাল অবস্থা। আর অনেকটা লেট হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল অ্যাকচুয়ালি। আমরা আজকে তোমাদেরকে বলেছিলাম যে অফিস থেকে বেরিয়ে একটা কথা বলবো, সেটা হলো আমরা আজকে যাচ্ছি মুভি দেখতে। তো ফটাফট বাড়িতে যাই, রেডি হয়ে তাড়াতাড়ি বেরোবো। আর আমাদের উপরের ব্যাংকুয়েটটাতে মনে হয় রোজ রোজ কোনো বিয়ে ফাংশন থাকে। দেখো কি সুন্দর করে রোজ গেটগুলো সাজিয়ে রাখে, রজনীগন্ধা দিয়ে বাঁধা। কি সুন্দর গন্ধ, আর দেখতেও কি সুন্দর লাগে। আর ওই এই যে আমাদের বিক্রমবাবু আজকে একদম অন টাইম এসে দাঁড়িয়ে আছে, আজকে আমি লেট। তাড়াহুড়ো করে জাস্ট ড্রেসটা মানে কুর্তিটা চেঞ্জ করেছে, রেডি হয়ে ফটাফট বেরিয়ে গেছি। যাচ্ছি আমরা মুভি দেখতে, যাচ্ছি পাঠান দেখতে ডায়মন্ড প্লাজা বলে। মাকে অনেক করে বললাম যাওয়ার জন্য, বাট মা বলছে না তোরা গিয়ে দেখে আয়, আমরা যাবো না। তো এই কারণে, আর একটু বাইরে ঠান্ডা ঠান্ডাও লাগছিলো, তো ওই কারণে স্কুটি নিয়ে যাচ্ছি না, টোটোতে করে যাচ্ছি। বাহ, রিপাবলিক ডে উপলক্ষে কি সুন্দর সাজিয়েছিল, সুন্দর সাজিয়েছে। আমরা পৌঁছে গেছি, আর এখন ওয়েট করছি। এখন বাজে 1:06, আমাদের 8:15 টাইম। তো একটু ওয়েট করি, আর খুব এক্সাইটেড, যদিও আমি শাহরুখ খানকে খুব বেশি পছন্দ করি না, তাও এক্সাইটেড। এই হলো থিয়েটারের বাইরের ভিড়, আর আমাদের হয়েছে টিকিট অডি 2-তে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কালকে রাত্রিবেলা মুভি দেখে এসে এখানেই মার সঙ্গে শুয়ে পড়েছিলাম। মানে আমি রাত্রে আর কিছু খাওয়া দাওয়া করিনি। এবার আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 11:10-11:15 বাজে, এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আমি শুয়ে পড়েছি। তো আজকে নেক্সট ডে, আজকে মঙ্গলবার, ঘুম থেকে উড়ে গেছি, এখন যাব ফ্রেশ হব। আজকে আমার লাঞ্চ নিয়ে যেতে হবে না অফিসে, কারণ আজকে আমাদের স্যারের আমাদের একজন ম্যানেজমেন্টের একজন স্যারের বার্থডে। তো স্যার আজকে আমাদেরকে ট্রিট দেবে, তো লাঞ্চ নিয়ে যেতে বারণ করেছে। তাও মা বলছে যে অল্প একটু তরকারি রান্না করেছি, একটু নিয়ে যাস। তো বুঝতেই পারো মারা এরকমই হয়। আর আরেকটা বড় কথা, আজকে হলো রিম্পির বার্থডে। তো উইশ ইউ আ ভেরি 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 হ্যাপি বার্থডে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে নিয়ে আনন্দে থাকে। তো এই বছর আমরা রিম্পির বার্থডেতে আমিও নেই, মাও নেই, ওর খুব মন খারাপ, ভীষণ মন খারাপ। ও তো রীতিমতো সেদিন কান্নাকাটি করছিল, কিন্তু কে আর করবো বলো, সবসময় তো আর থাকাটা পসিবল হবে না। তবে হ্যাঁ, পসিবল হবে তখনই যখন আমরা সবাই আবার কোনো একটা সময় সবাই আগরতলায় সেটেল হয়ে যাব, তখন আবার সববার সব কিছুতে আমরা থাকতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো। তো ঠিক আছে, চলো আজকের দিনটা শুরু করা যাক। কালকে রাত্রিবেলায় ওকে ফোন করে উইশ করে দিয়েছিলাম, এখন যাই আপনাদের অফিসে চলে। এদিকে সকালবেলা আমাদের চা রেডি, আর মা এখানে করছে রান্না বান্না। কী রান্না আজকে? এটা কি? বেগুন, ও বেগুন ভাজা হচ্ছে, পালং শাক রান্না হবে, আর এখানে এটা কি? আচ্ছা, মাছের ঝোল। আর ডাল তো কালকের একদম ১:১০ অফিসে পৌঁছে গেছি। আজকে একটু তাড়াতাড়ি আসার কারণ হলো আজকে অফিসের চাবিটা আমার কাছে, তো এই কারণে একটু তাড়াতাড়ি আসতে হয়েছে। আর বিয়ে বাড়ির গেটের সব গোলাপ ফুল টুল এভাবে নিচে পড়ে আছে। এই দেখো আমাদের অবস্থা, অফিস থেকে এসে বাইরে দাঁড়িয়ে আছি, আর ভেতর দিকে লক করা, লক খুলছেই না। এদিকে ঠাকুমা মা সবাই চলে এসছে। না, এটা ঘুরছেই তো না,
এই হলো অবস্থা, সবাই বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে ভেতর থেকে সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে। এখন বাজে 8:15, এই জাস্ট ফাইনালি অনেক যুদ্ধ করে আমরা ঘরে ঢুকলাম। বাইরে মানে নিচে এর অবস্থা প্রায় আধ ঘন্টা না, প্রায় আধ ঘন্টার মতো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তালাটা মানে এরকমভাবে দেওয়া হয়েছিল, জাম হয়ে গেছে আর খুলছিল না, সবাই মিলে এসে চাবি ঘুরিয়ে যাচ্ছে, তালা আর খুলছে না। ফাইনালি তালাটাকে ভাঙতেই হলো। এখন বাজে 8:15, এই জাস্ট আমরা বাড়িতে ফিরলাম, মানে ঘরে ঢুকলাম। এবার ফ্রেশ টেস হবো, ফ্রেশ হয়ে আজকে আমরা যাব ডিনারে, কারণ আজকে রিম্পির বার্থডে আর রিম্পির তরফ থেকে এটা আমাদের জন্য ট্রিট। তো আমরা আজকে সবাই মিলে, আমরা সবাই মানে আমরা তিনজন মিলে ডিনারে যাব। তো চলো আস্তে ধীরে রেডি হই। তো রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে রেডি হয়ে গেছি। আজকে এই হাইনেকওয়ালা টি শার্টটা, হাইনেকটা আর এরকম একটা সুন্দর জাম কালারের শাড়ি পরেছি। এটা আমি নিয়েছিলাম বোলপুরে যখন গেছিলাম, তখন সোনাঝুরি হাট। এরকমভাবেই রেডি হয়েছি আর অলরেডি উবের বুক করে নিয়েছি, যাচ্ছি আমরা করিমসে। করিমস মানে আমাদের আমার অফিসের বিল্ডিংয়েই সেকেন্ড ফ্লোরে, তো এখানে করিমস, এখানেই যাচ্ছি। তো চলো এবার বেরোই, অলরেডি উবের চলে। আর এই যে এটা হলো আমার ফুল লুক, পেছনের এই গামছাটাকে ইগনোর করো। তো এটা হলো আমার ফুল লুক, এই জাম কালার কাঁথা স্টিচ, এটাকে কাঁথা স্টিচ বলা হয়, কাঁথা স্টিচের এই শাড়িটা আমি সোনাঝুরি হাট থেকে নিয়েছিলাম। অনেক মানে সরস্বতী পুজোর সময় ইচ্ছা ছিল যে এই শাড়িটা এরকম হাইনেক দিয়ে পরা, বাট সরস্বতী পুজো তো আর কোথাও বেরোয়নি, তো শাড়িও পরা হয়নি, তো ওই কারণে আজকে পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। আবার চলে এসেছি অফিসের বিল্ডিংয়ে, এই যে মা আমি। তো সকালবেলা একবার এসেছি, এখন আবার এসেছি, কিন্তু এখন অফিস করতে না, এখন এসেছি ডিনার করতে। করিম সোলো সেকেন্ড ফ্লোরে আর আমি ফিফথ ফ্লোরে যাচ্ছি, কারণ মাকে আমার অফিস দেখাবো। একেবারে যেহেতু বিল্ডিংয়ে এসেছি, মাকে অফিসটাও দেখিয়ে নিয়ে যাই রাত্রিবেলা, যদিও বন্ধ। আমি আর মা আগে উঠে পড়েছি, ও আসছে, তো যতক্ষণে ও আসছে ভাবলাম মাকে একটু তাড়াতাড়ি কি করে অফিসটা দেখিয়ে। ফাইনালি আমরা চলে এসেছি, এই যে একদম আমাদের চেনা পরিচিত জায়গা। কি আছে এটা? ওকে হ্যাঁ, হ্যাঁ এই যে আমাদের বার্থডে গার্ল, এই যে এটা হলো বার্থডে গার্ল, আর এই হলো আমাদের মালাই টিক্কা। এইদিকে চলে এসেছে আমাদের বিট্টু বাবুর গালুটি কাবাব, না এই দেখো এতগুলো গোলাপ আমরা নিয়ে এসেছি আমার অফিসের বাইরের বিয়ের গেট থেকে। এখানে এনে একটা গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, কি সুন্দর লাগছে। ডিনার করে আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, আর এসে এতক্ষণ বসে বসে একটু রিল বানাচ্ছিলাম। মা আর বিক্রম অলরেডি ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো আর ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ করছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওতে কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশেই থেকো। তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।